এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভারতকে পরামর্শ দিলেন ডিভিলিয়ার্স। গুঞ্জন ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত কোহলিকে বাদ দিয়ে দল সাজাবে ভারত, তবে এবার ডিভিলিয়ার্স সরাসরি জানিয়ে দিলেন ভালো একটি দলীয় সমন্বয় তখনই সম্ভব যখন তরুণদের সঙ্গে ভালো মানের সিনিয়র ক্রিকেটারদেরও রাখা হয়। তাই বিশ্বকাপ জিততে গেলে রোহিত ও কোহলির মতো কিংবদন্তির কোনো বিকল্প নেই ডিভিলিয়ার্সের পরামর্শ। আর রোহিত ও কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে বিস্তারিত থাকছে শারিয়া রহমানের লেখা প্রতিবেদনে। ব্যক্তিগত পারফরমেন্সে ঘরের মাঠে দারুণ এক বিশ্বকাপ কাটিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সর্বোচ্চ রান সংগ্রহ কোহলি তো টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় হয়েছেন, রোহিত ছিলেন সেরাদের আলোচনায়। তবে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে তিনি ইনিংস বড় করার চেয়ে আগ্রাসী ব্যাটিংকেই প্রাধান্য দিয়েছেন। দুর্দান্ত ফর্মে থাকা দুই তারকা ক্রিকেটারকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে চান এভি ডিভিলিয়ার্স। গুঞ্জন ছিল আসন্ন বিশ্বকাপের আগেই টি টোয়েন্টি ছাড়বেন রোহিত কোহলি, তার একটা বড় কারণ ছিল লম্বা সময় এই দুজনের টি টোয়েন্টি না খেলা। তবে সেসব গুঞ্জন বাতাসে উড়ে গেছে, একই বছরেরই বেশি সময় পর গতকাল টি টোয়েন্টি খেলেছেন রোহিত। কোহলিও এই সিরিজের দলে আছেন, তাই বলা যায় আসন্ন বিশ্বকাপে ভারতের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিভিলিয়ার্স মনে করেন এটি সঠিক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার লিগ এস এ টোয়েন্টিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি বিরাট ও রোহিতের জন্য অনেক খুশি, তাদের দলে আসাতে বিস্মিত হইনি, কারণ বিশ্বকাপ জিততে আপনি সেরা দলটি চাইবেন। কোহলির দলে ফেরা প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন, আমার মনে হয় ভারতের সঠিক সিদ্ধান্ত, বিশ্বকাপ জিততে গেলে সেরা খেলোয়াড়দেরই লাগবে, যদি কোহলি যথেষ্ট ঠিক থাকে তাহলে তার খেলা উচিত, সে একটু বয়স হয়েছে বলে ক্যারিয়ার একটু দেখে শুনে সামলাচ্ছে কিনা তাতে কিছু আসে যায় না, তবে ২০ বছর বয়সীদের বুঝতে হবে রোহিত কোহলির মতো কিংবদন্তির খেলা উচিত বিশ্বকাপ জিততে গেলে। এদিকে কয়েকদিন আগেই হরভজন সিংও বলেছিলেন বিশ্বকাপ জিততে হলে রোহিত কোহলিকে নিয়েই দল সাজাতে হবে। হরভজন বলেছিলেন, আমার মতে বিশ্বকাপে বিরাট ও রোহিত দুজনকেই রাখা উচিত, ভালো একটি দলীয় সমন্বয় তখনই সম্ভব যখন তরুণদের সঙ্গে ভালো মানের সিনিয়র ক্রিকেটারদেরও রাখা হয়। দলে বিরাট ও রোহিতের যথেষ্ট উপযোগিতা আছে এখনও, আমার মনে হয় দুজনেরই বিশ্বকাপ খেলা উচিত। অন্যদিকে দেড় বছর পর দলে ফিরে শূন্যতে আউট রোহিত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আবারও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ফিরেছেন রোহিত শর্মা। দীর্ঘদিন পর টি টোয়েন্টি ক্রিকেটে এদিন মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর খেলেননি এই সংস্করণে, যদিও আইপিএল খেলেছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবরা। দীর্ঘদিন পর এই সংস্করণে অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত শর্মা।